প্রত্যেকের একটা মনে প্রশ্ন রয়েছে এমনি যে শুধুমাত্র সাবজেক্টের উপর ভিত্তি করে আমি কি এই বছর বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট জিরোটা আমি কি ক্র্যাক করতে পারবো আমার সাবজেক্ট বাংলা বা আমার সাবজেক্ট ম্যাথ আমার সাবজেক্ট ইংলিশ আমার সাবজেক্ট আরও কিছু আমার ওখানে আমার নিজের সাবজেক্টটা পরীক্ষা হবে আশি মার্ক্সের তো আশি মার্কসের উপর ভিত্তি করে আমি কি জবটা পাবো কারণ প্রথমে রয়েছে তিরিশ মার্কস ল্যাঙ্গুয়েজ পেপার ওখানে আমাকে নয় পেতে হবে ওই নাম্বারে যোগও হবে না কিছুই হবে না নাম্বার আমি তুলবই অন্যরকম তুলবই আর কি নাম্বারে সরিয়ে দিন তারপর রয়েছে আশি মার্কস আপনার নিয়ে সাবজেক্ট ধরুন আপনার বাংলা তো আশি মার্কস হলো বাংলা এখানে রয়েছে আপনার সাবজেক্টটা আর চল্লিশ নাম্বার ধরুন রয়েছে আপনার জেনারেল পেপার যেখানে আপনার ম্যাথ রয়েছে জি রয়েছে জিএস রয়েছে আপনার অনেক কিছু ধরুন রয়েছে আর কি ধরুন ওখানে আপনি একদম কম কারণ আমরা যারা পশ্চিমবঙ্গে বসবাস করি তারা মানে সায়েন্সের ছেলেমেয়েরা বাদ দিয়ে আমরা এটা আর্টসের রয়েছে তারা একদম খুব কম মার্কস পাবো ওখানে ওখানে হয়তো আমি পেলাম পাঁচ পেলাম চল্লিশের মধ্যে পাঁচ পেলাম আমি বা দশ পেলাম হ্যাঁ আমি নানা রকম আর কি আন্দাজে মেরে এলাম পনেরো পেতে পারি ধরুন যারা একদমই কম পাবে তিন চার পাঁচ তারা কি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে নিজের সাবজেক্ট হলো আশি নাম্বারের পরীক্ষা আর ওই চল্লিশের মধ্যে আমি ধরুন পেলাম পাঁচ বা দশ তাহলে আমি কি পারবো ক্র্যাক করতে এই বিপিএসসি এবছরটা যারা বাংলা বিষয়ে রয়েছে ওদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ তোমাদের এই জায়গাটা একটু উইক থাকে এই বিষয়টা তো বাংলা বিষয়ের জন্য একটু বলি আর কি তোমাদের বিপিএসসির আমাদের থার্ড ব্যাচ আমি শুরু করছি খুব দ্রুত থার্ড ব্যাচ অফার চলছে একশো টাকা অফারটা চলছে তো পারলে ভর্তি হয়ে যাও অনলাইনে হবে ঘরে বসে হবে লাইভ ক্লাস থাকবে থাকবে রেকর্ড ক্লাস থাকবে লাইভ রেকর্ড বক টেস্ট নোটপত্র সবকিছু থাকবে আর কি প্রচুর ভর্তি চলছে আমার কাছে একশো নিরানব্বই টাকা মান্থলি তো যারা অন্যান্য আর কি বিষয় ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল ওদের জন্য বলবো আর কি যে নিজের সাবজেক্টে আশি নাম্বারে পরীক্ষা তুমি দেবে এখানে তুমি একদম কম পেলে একদম তুমি ফোর মার্কস পেলে পাঁচ দশ পেলে তুমি পেলে তাও তুমি পারবে ক্র্যাক করতে তোমাকে জোর দিতে হবে নিজের সাবজেক্টে এখানে কোনো রকম ক্রাইটেরিয়া নেই যে তোমাকে তোমাকে পেতেই হবে চল্লিশে তোমাকে পনেরো পেতে হবে বা আঠারো পেতে হবে কোন রকম ক্রাইটেরিয়া নেই তুমি যদি চল্লিশ তুমি যদি চল্লিশ তুমি যদি দুও পাও তাও চলবে কিন্তু তোমাকে এখানে হতে হবে তুখোর আমি কি বলতে চাইছি বলতো সাবজেক্টে তোমাকে ডেপ রাখতে হবে তোমার এই ভাগটা তুমি নেই তুমি অনেক পরিশ্রম করছো তুমি ঘরে বসে অনেক বই পড়ছো নানা রকম অনেক বই নাম আমরা অলরেডি বলে দিয়েছি তুমি ওটার পরিশ্রম করছো তুমি দেখছো যে না ভাই হচ্ছে না হচ্ছে না সময় বড় কম সেপ্টেম্বর অক্টোবরে পরীক্ষা সময় বড় কম তাহলে জোর দিবে কিসে নিজের সাবজেক্টে নিজের সাবজেক্টে তোমার সঙ্গী হবে আর ওই তোমাকে পারবে বাঁচাতে একদিন তুমি নিজেকে খুব খারাপ মনে আমার সাবজেক্টটা স্যার ইতিহাস আমার বাংলা আমার এই স্যার একদমই স্যার ওদের ভালো স্যার আমার তো স্যার সায়েন্স স্যার আমাদের তো স্যার সায়েন্স নেই তাহলে আমার পাবো কি করে যাও আমরা তো ভুল কথা নিজের সাবজেক্টকে তুমি বরাবরই তুমি অনিহা করে আসছো আজ ওই তোমাকে পারবে চাকরিটা কিন্তু লাগাতে অথবা সব সমস্ত কিছু তুমি না পাচ্ছ তো ছেড়ে দাও নিজের সাবজেক্ট তুমি জোর দাও দিন রাত এক করো তোমাকে মোটামুটি তুমি যদি যেহেতু নেগেটিভ মার্কিং নেই তুমি যদি বাহাত্তর থেকে তিহাত্তর নাম্বার তুমি তুলতে পারো তো তোমার র্যাঙ্ক র্যাঙ্কও হবে আর তোমার চাকরি কনফার্ম হবে এখানে তুমি পাচ্ছ না তুমি চল্লিশে তুমি করে এলে তুমি পাঁচ সাত তুমি পাবেই কারণ তোমার ধরো যে সাবজেক্ট সেখান থেকে প্রশ্ন আসবেই কিছু কিছু এখানেও আসবে পাঁচ সাত তুমি পেলে সাত পেলে আর তুমি মোটামুটি তুমি সাত আটটা তোমার ধর সাতটা প্রায় তোমার ধর আন্দাজ মেরে এলে তুমি এগুলো মারে মেরে আসছো তোমার লাগবে আর কি কিছু গুলা তুমি ধরো বারো পনেরো পেলে এইখানে তুমি পেয়ে গেলে সত্তর বাহাত্তর তুমি পেয়ে গেলে নব্বই নাম্বার যদি তুলতে পারো নব্বই নাম্বার কথা বলছে আর কি নব্বই নাম্বার তুলতে পারো নব্বই বা এইটটি ফাইভ যাও কনফার্ম এইটটি ফাইভ মানে এইটটি ফাইভ হলে তো বেশ ভালো চাকরি হবে হ্যাঁ তোমার যদি আসছে তোমার যদি ধরো আশি মার্কসও হয় তাও তোমার জবটা কিন্তু কনফার্ম আর কি হবে ক্লিয়ার এটা মনে রাখবে তো নিজের সাবজেক্টের হিসেবে জোর দাও এটাকে অতটা যদি না পাচ্ছ ছেড়ে দাও নিজের সাবজেক্টে জোর দাও আর কি ঠিক আছে ভর্তি চলছে বাংলা উপরে ভর্তি চাইছো তো ভর্তি হতে পারো আর পারলে লাইক করবে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ